Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar nam Muhammad Najimuddin, bari Chattogram Anwara. Amar bachchar nam Ashrafuddin Ayat, boyos 1 bochor 8 mas holteche. Amar bachchar majhe majhe buker moddhe ekta shobdo hoyto, shobdo howar seta dekhe, seta shune ami ekta daktarer poramorsho nichi. Sei daktar amake ekta bhalo daktar dekhate bolche, obiggo daktar dekhate bolche. আমি ওনার কথা মতো চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালে ফারুক কান্তি মল্লিক স্যারকে দেখাইছি। ফারুক কান্তি মল্লিক স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা দেখে করে এগুলা দেখে আমাকে বললো যে ঢাকা থেকে একটা ডাক্তার আসে, আপনার বাচ্চার হাড়ের সমস্যা থাকতে পারে, ছিদ্র থাকতে পারে একটা, তুমি ওই হাড়ের ডাক্তার ওই ম্যাডামকে দেখান। ডাক্তার তাহারা নাজরীন প্রতি মাসে আসে, সেখানে সিরিয়াল আমি দিয়ে দিচ্ছি। আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি দিয়ে দেন আমি দেখাবো। তারপর ডাক্তার তাহারা ম্যাডাম সেখানে গেছে, যাওয়ার পর আমি আমার বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালে গেলাম। সেখানে আমার বাচ্চাকে ইকো করাইলো, ইকো করানোর পর আমাকে শিবির বললো যে আপনার বাচ্চার হাড়ে ছিদ্র আছে, সেটা একটা বোতামের মাধ্যমে বন্ধ করতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে আপনার কথা মতো হবে আর কি। তো ম্যাডাম বলতেছে এটা তো চট্টগ্রামে বোতাম দিয়ে বন্ধ করানো যাবে না, চট্টগ্রামে এখনো পর্যন্ত হয়নি, আপনাকে তো বন্ধ করতে হলে ঢাকায় যেতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে যাবো। এ বলে ম্যাডাম একটা ডেট ঠিক করছে, সেই ডেটে আমি চলে আসছি ঢাকায়। ঢাকায় আসার পর ম্যাডাম আমার বাচ্চাকে এবার কেয়ার হাসপাতাল ঢাকায় ভর্তি করছে। ভর্তি করার পর আমার বাচ্চাকে একটা বোতামের বোতাম দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করছে। এখন আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ এবং স্বল্প খরচে এবার কেয়ারে আমি এত অত্যন্ত সেবা পাইছি, অনেক খুশি হয়েছি। এবার কেয়ারে স্বল্প খরচে আমি সেবা পাবো কখনো মনে করিনি। এত সুন্দর পরিবেশে আমি আমার বাচ্চাকে সুস্থ করে তুলতে পারছি, সেটার জন্য এবার কেয়ার কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকিব এবার কেয়ারের প্রতি। আসসালামু আলাইকুম।